हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू एमके कुकिंग हाउस। केमन आछो सबाई? आशा करी सबाई भीषण भालो आछो, आमिओ भालो आछी। आज आमि तुम्हारे साथे शेयर करब भीषण मजार क्रिस्पी एकटा चिप्सेर रेसिपि। एटा होच्छे नारकेलेर चिप्स। मात्र दुइटी उपकरण दिए सुस्वादु नारकेलेर चिप्स किभाबे तैरि करा जाए चलो आमरा देखे नेई। নারকেলের চিপস বা চিড়া তৈরি করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেল কেটে নিয়েছি। আর এটা আমি কিভাবে কেটেছি সেটা আমি এর আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, কিভাবে নারকেলটা কাটতে হয় এবং শক্ত আবরণটা ফেলতে হয়। তো সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে দিয়ে দিব, তোমরা দেখে নিও। এই যে দেখো, আমি এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। এখন এটা দিয়ে আমি নারকেলের চিপস বা চিড়া তৈরি করে নিব। নারকেলের চিপস বা চিড়া তৈরি করার জন্য এখানে আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়েছি। এখন এটার মধ্যে আমি 1/3 কাপ চিনি দিচ্ছি, কারণ আমার নারকেলটা খুব বেশি বড় না, চিনি এইটুকুই যথেষ্ট। আর এটার ভিতর দিচ্ছি 1/4 কাপ পানি। এখন আমি এই চিনি আর পানিটা ভালো করে মিক্সড করে নিব, চিনিটা গলিয়ে নিব। চিনি আর পানির এই মিশ্রণের মধ্যে আমি দুটো সাদা এলাচ দিচ্ছি একটু সুগন্ধ হওয়ার জন্য। এখন আমি এটা নেড়ে ছেড়ে চিনিটা গলিয়ে নিব, দেন এটার ভিতরে কাটা নারকেলগুলো আমি দিয়ে দিব। পানির ভিতর চিনিগুলো সব গলে গিয়েছে এবং এটা বলকাচ্ছে। এই পর্যায়ে আমি এই কাটা নারকেলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে এটা নেড়ে চেড়ে রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত এই পানিটা একদম শুকিয়ে না যাবে। এখন এই নারকেলটা অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে, নইলে চিনিটা পুড়ে নারকেলের কালার চেঞ্জ হয়ে যাবে এবং স্বাদটাও তিতো লাগবে। সেজন্য কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। নারকেলের চিপসটা আমি একটু অন্য কালার করব, সাদাটা দেখতে যেমন ভালো লাগে অন্যটা দেখতে একটু ব্যতিক্রম লাগে। আমি এটার মধ্যে সেজন্য একটু জাফরান কালার দিয়ে দিলাম, সুন্দর একটা হলদেটে কালার হবে, দেখতে অনেকটা কিউট লাগে। সেজন্য আমি এটা কালারিং করলাম। তোমরা এটা কালারটা অপশনাল, তোমরা ইউজ করলে দিতে চাইলে দিও, নইলে এটা স্কিপ করলেও চলে। দেখো জাফরান দেওয়ার পরে নারকেলের চিপসের কালারটা কত সুন্দর একটা হয়েছে। এখন এটা আমার হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে কন্টিনিউ এটা নাড়তে থাকবো। তাহলে আস্তে আস্তে এটা আমার সুন্দর ঝরঝরে হয়ে যাবে, এখন আর জল দিতে হবে না। এখন এটা আমি তাড়াতাড়ি করে নেড়ে পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। এটা যত ঠান্ডা হবে তত এটা ক্রিস্পি হবে আর এটা খেতে অনেক ভালো লাগবে। দেখো আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে গেলে এটা সুন্দর দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। এই যে দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে, এটা যত ঠান্ডা হবে ততই আরো এটা ঝরঝরে হয়ে যাবে। এই যে দেখো নারকেলের চিপসটা ঠান্ডা হয়েছে এবং দেখো একদম ঝরঝরে ক্রিস্পি হয়ে গেছে। এখন এটা আমি অন্য একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি, তার আগে আমি এই মশলাগুলো বের করে আলাদা করে নিচ্ছি, কারণ এই মশলা দাঁতের নিচে পড়লে খেতে একটা বিদঘুটে ভাব হবে। সেজন্য দেখো আমার এই চিপসটা তৈরি হয়ে গেছে, এখন এটা আমি অন্য প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখো চিপসটা ঠান্ডা হয়ে একদম ঝরঝরে হয়ে গেছে, দেখো কতটা ঝরঝরে। আর নিচে চিনির কিছু গুঁড়া অংশ আছে, এখন আমি এটা উপর থেকে একটা প্লেটে সার্ভ করে দেবো। দেখেছো কি ঝরঝরে আর মস মস করতেছে,
তো এটা তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে, কাচের বয়ামে ভরে রাখলে এটা দীর্ঘদিন ভালো থাকে। আর যদি আরো বেশি দিন রাখতে চাও নরমাল ফ্রিজে কাচের বয়ামে করে রাখলেও এটা অনেক দিন পর্যন্ত ঝরঝরেই থাকবে। তো তোমরা দেখে নিলে কিভাবে আমি নারকেলের চিপস বা চিড়াটা তৈরি করলাম, এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো। আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।